হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। তো আজ হচ্ছে রথযাত্রা, তাই সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা যাচ্ছি আজকে মাহেশের রথযাত্রা দেখতে, আর আমি যাব, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব না, এমনটা তো হতে পারে না। তো আজকের ফুল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, সো প্লিজ কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এখন বিকেল 5:30টার মতো বাজে আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীনতম এবং বৃহত্তম রথযাত্রা, 628তম রথযাত্রা এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উপভোগ করতে। তো আমরা এখন চলে এসেছি মাহেশের জগন্নাথ বাড়ি। গেটের বাইরেটাই দেখলে তোমরা কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক বছর রথের দিন বহু জায়গা থেকে বহু ভক্তের আনাগোনা হয় এই জগন্নাথ বাড়িতে। এই হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির, গেট থেকে ঢুকে পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। জানি রথযাত্রা শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হলো, আমার ভিডিও আসতে লেট হওয়ার কারণ হলো আমার গলাটা ভীষণই খারাপ ছিল, যার জন্য আমি ভয়েস ওভার করতে পারিনি। তোমাদেরকে বেশ কয়েকটা ব্লগে আমি বলেওছি। তো এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এখন মন্দিরের সামনে প্রসাদ বিতরণও চলছে। তো এখন বিকেল 5:30টার বেশি হয়ে গেছে, তো 5টা থেকে রথ টানা শুরু হয়ে যায়, আর জগন্নাথদেব তাই মন্দিরের মধ্যে নেই এখন। তবু চলো তোমাদেরকে একবার মন্দিরের গর্ভগৃহটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো খালি, এখন জগন্নাথদেবের সিংহাসন খালি, তো ওনারা এখন রথে আছেন। তো চলো দেখি যাওয়া যাক বাইরে। রথে যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। জগন্নাথদেবের ঠিক পাশেই আছে ভোলেনাথ এবং মা কালীর মন্দির, তো তোমরা ওগুলোও দর্শন করতে পারো গিয়ে। আর পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এখানে যাওয়ার পরেই একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে, বহু মানুষ কিন্তু তোমাদেরকে তিলক অঙ্কন করানোর জন্য বলবে। তো আমিও একটু তিলক অঙ্কন করে নিয়েছিলাম, অনেকে এটাকে খুব ব্যাকডেটেড একটা এ বলে মানেন, বা অনেকের লজ্জাও লাগে। কিন্তু আমার মনে হয় হিন্দু ধর্মে তিলক অঙ্কন করতে লজ্জার কোনো বিষয়ই থাকে না, এবং পার্সোনালি আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখন জগন্নাথদেবকে রথে করে নিয়ে অনেকটা দূর নিয়ে চলেও গেছে। তো চলো যাওয়া যাক। আমরা গিয়েছিলাম রিষড়া থেকে, তাই এটা হচ্ছে রথের ঠিক পিছনের দিকটা, আর সামনে দিকে যাওয়ার চেষ্টা করব। আজকের দিনে না মারাত্মক পরিমাণে ভিড় হয়, মানে এই যে ভিড়টা দেখছো, সন্ধ্যার আগে এই ভিড়টা মানে 10 গুণ হয়ে গিয়েছিল। যাই হোক, বহু চেষ্টা করার পরেও রথের ঠিক সামনের দিকটায় আর যাওয়া হয়নি, মানে এতটা পরিমাণ ভিড় ছিল। কি মারাত্মক ভিড় হয় সেটা এখানে না আসলে হয়তো তোমরা বুঝতেই পারবে না। জগন্নাথ বাড়ি থেকে মাসির বাড়ি পর্যন্ত আজকের দিনে রাস্তার দুই পাশে জল, মিষ্টি, গজা, বাতাসা বিভিন্ন খাওয়ানো হয় ভক্তদের উদ্দেশ্যে। তো চলো, রথ টানার পর আমরা এখন চলে এসেছি মেলাতে, আর রথ টানা সমাপ্ত হওয়ার পর সমস্ত লোক ভিড় করে মেলার মধ্যে। তাই আজকে মেলাতে মারাত্মক ভিড় ছিল, মানে কোনো দোকানে গিয়ে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, এতটা পরিমাণ ভিড় ছিল। সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো ভিড়টা কতটা ছিল। ঠিক সত্যি কথা বলতে রথ আর উল্টো রথের দিন, মানে কোনো দোকানে দাঁড়িয়ে কিছু জিনিস দেখে কিনতে হলে তোমাকে কিন্তু বিকালে যেতে হবে, না হলে একবারে 8:30 বা 9টার পরে। তা না হলে এইরকম মারাত্মক ভিড়ের কারণে কিছু জিনিস কেনা তো দূরের কথা, মানে মেলাতে ঘুরতেও ইচ্ছে করবে না। মেলায় আসলে না এই দোকানগুলো আমাকে বড্ড টানায়, কারণ ফুল আমি ভীষণ রকম ভালোবাসি। আর তোমরা যারা আমার মেলার ভিডিও দেখে থাকো তারা দেখে থাকবে যে আমি মেলায় গেলে কিন্তু ফুলের দোকানগুলোতে একটু হলেও ভিড় বাড়াই। যাই হোক, এত ভিড়েতেও টুকিটাকি একটু কেনাকাটা করেছি। তারপর এই দোকানটা দেখে না আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। বাবার সাথে যখনই মেলায় যেতাম না, এই কাঁচের চুড়ির দোকানগুলোয় বড্ড ভিড় করতাম, আর বায়না করতাম একটার পর একটা চুড়ি দেখিয়ে যে আমাকে এই চুড়িটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে।
যাই হোক, আজকে খুব মিস করছি সেই সমস্ত দিনগুলো। তারপর চলে এসেছিলাম এই আচারের দোকানটায়। আচার খেতে আমি খুব একটা ভালোবাসি না, তবে টক মিষ্টি আচারটা আমার বেশ মন্দ লাগে না। আচারের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের পাঁপড়ও বিক্রি হচ্ছিলো। আচার খেতে ভালোবাসি না ঠিকই, পাঁপড়টা খেতে খুব একটা মন্দ লাগে না। তারপর চলে এসেছিলাম এই দোকানটায়। ফ্রেমগুলো জাস্ট দেখো, অসাধারণ। সত্যি বলতে মেলায় এই দোকানগুলো না বড্ড টানায়, দারুণ দারুণ ফ্রেমগুলো, আর প্রাইসটাও অনেকটা হাই ছিল। অনেক ঘোরাঘুরি হয়েছে মেলায়, এবার কিন্তু খাওয়ার পালা। রথের দিন থেকেই গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে বেশ, তাই ঠান্ডা কোনো পানীয় আমি খেলাম না, মিস্টার হাবির জন্য একটা নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম ঠিক জগন্নাথ বাড়ির পাশেই এই রাইডগুলো বসেছে, সেগুলো জাস্ট দেখছিলাম। আমার চাপার একদমই ইচ্ছে ছিল না, কারণ অলরেডি সেদিন খুব ঠান্ডা লেগেছিলো আর মাথাও ধরেছিল প্রচণ্ড। তারপরে এই রাইডে চাপলে আর তো দেখতেই নেই। তারপর আমরা চলে এলাম একটু ফুচকা স্টলে। মেলায় গিয়ে ফুচকাটা স্কিপ করা একদমই যায় না। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু পাপড়ি চাট, ঘুগনি চাট। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জেনে থাকবে চাট খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার মেলা থেকে বাড়ি আসার সময় কিন্তু খালি হাতে একেবারেই আসা যায় না, তো আসার সময় একটু বাদাম আর জিলাপিও নিয়ে নিলাম। তার সাথে জগন্নাথ দেবের মেলা বলে কথা, একটু খাজানা নিলে হয় কীভাবে। তো চলো এগুলো নিয়েই আমরা বাড়ি ফিরে বললাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। টাটা।